বন্ধুরা, এটা হলো টয়োটা করোলা 2012-এর মডেল এবং এই গাড়িটির একটি ভিডিও করেছিলাম। গাড়িটি আলহামদুলিল্লাহ আজকে বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমির ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আমার এই বড় ভাই আমাকে ফোন দেয়। আলহামদুলিল্লাহ, গাড়ি ভিডিওতে যেমন দেখছি এবং বাস্তবে একই রকম আছে, কোনো রকম এদিক ওদিক নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। একটি গাড়ির ভিডিও করেছিলাম, কালো টয়োটা করোলা 2012-এর মডেল। এই গাড়িটি আজকে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং গাড়িটি এক বাংলাদেশি ভাই কিনেছে। এবং এই গাড়িটি প্রথমেই আপনাদেরকে দেখাই, পরে বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলবো। গাড়িটি পাস করা এবং গাড়িটি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাহলে গাড়িটি প্রথমেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। বন্ধুরা, এটা হলো টয়োটা করোলা 2012-এর মডেল এবং এই গাড়িটির একটি ভিডিও করেছিলাম। গাড়িটি আলহামদুলিল্লাহ আজকে বিক্রি হয়ে গেছে, বাংলাদেশি ভাই গাড়িটি কিনেছে। এবং রিংগুলো রয়েছে, চারটা রিংয়ে রয়েছে অ্যালমোনিয়ামের। এবং এই গাড়িটা দেখাইছিলাম আপনাদেরকে, আপনারা অবশ্যই গাড়িটা দেখছিলেন আগের ভিডিওতে। তারপরও আর একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং গাড়িটার পাস এস্তেমারা সব কিছুই নতুন আছে, এবং মাকিনা গিয়ার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। গাড়িটা ফুল অটো রয়েছে। এবং এই গাড়িটার চলছিল 1,68,000 কিলো। ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধুরা। আলহামদুলিল্লাহ এই বাইকের জন্য এই গাড়িটা কিনে হয়েছে, করোলা 2012-এর মডেল। এবং এই ভাই ভিডিওটি দেখে গাড়িটি কিনলো আলহামদুলিল্লাহ, এবং ভাইয়ের কাছ থেকে জানবো গাড়িটা পাস করাইছে এবং গাড়িটা কত দিয়ে কিনা হয়েছে এবং কোন জায়গা থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছি। এবং গাড়িটা ভিডিওতে দেখে এসে কেমন দেখলেন গাড়িটা? আলহামদুলিল্লাহ, গাড়ি ভিডিওতে যেমন দেখছি এবং বাস্তবে একই রকম আছে, কোনো রকম এদিক ওদিক নাই। তারপরও এই জায়গায় খোকন ভাই আছে, খোকন ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আইসি। তারপরে খানিক পরে আমির ভাই আসছে, আমির ভাইয়ের সাথে দেখা করলাম। গাড়ি পছন্দ হয়েছে, সব হয়েছে, পাস করাইছি। 85% আসছে গাড়ির কন্ডিশনার, কি ইঞ্জিন আর গিয়ারবক্সের সব। এখন আলহামদুলিল্লাহ সব আমরা নিলাম। আমি থাকি সোলাই 18 নম্বর ইস্তাম্বুল আর কি, রিয়াদের ভিতরে থাকি আর কি। তো আসার আগে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, পরে আসে এখন আলহামদুলিল্লাহ গাড়িটা নিলাম। যাক, আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল। এবং আরেকটি ভাই আছে ভাইয়ের সাথে। ভাই, শিবা মারুতে এসে কেমন লাগলো? এবং শিবা মারুতে এসে কেমন দেখলেন? সব নতুন আছে, যাই হোক আলহামদুলিল্লাহ। এবং আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই গাড়িটার জন্য একটি ভিডিও দিছিলাম এবং এই ভিডিওতে কুপন ব্যান নাম্বার দেওয়া আছে। কিন্তু আপনারা এই গাড়ির জন্য ফোন দিলে আর গাড়ি পাবেন না, গাড়ি বিক্রি হয়ে গেছে। এবং নেক্সট গাড়ির জন্য কুকন ভাইকে ফোন দিতে পারেন। এবং কুকন ভাইয়ের কাছ থেকে জানবো এখন তাদের কাছে বিক্রি করে কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম, কে ভাইরা কেমন আছেন? ভালো আছেন তো? আমির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমির ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আমার এই বড় ভাই আমাকে ফোন দেয়। তো এই গাড়িটা কাল তো ফোন দিয়েছিলেন, তো আমি বলছি যে না বিক্রি হয় নাই। তো আজকা অবস্থা, মাঠের অবস্থা খুবই খারাপ, যেরকম বালু বৃষ্টি বিভিন্ন ধরনের সমস্যা। তো আমরা অন্যদিকে আর গাড়ি দেখলো মানে মিলাইতে পারি নাই। তো শেষকান্ত আমার এই ইউটিউবের গাড়িটাই আমার বাইরে দিয়ে দিছি। গাড়িটা মা কিনা বাতাসি বাসেন আছে, গাড়িটা আমার ভাইয়ের মনে ধরছে। তো ভাইয়ের জন্য আপনারা অনেক দোয়া করবেন, ইনশাল্লাহ রোডে ঘরে কোনো ঝামেলা না হয়, বিপদ আপদ না হয়, ইনশাল্লাহ গাড়িটা যেন অনেক সাই সালামত চালাইতে পারে। আর আমাদের প্রবাসীরই গাড়িটা ছিল, আর এই গাড়িটা যারা ভিডিওতে দেখছেন, আমির ভাইয়ের ভিডিওতে বা খোকন ভাই ইউটিউব চ্যানেলে দেখছেন, এরা আপনারা এই গাড়িটার লাগে ফোন না দিয়ে আবার দ্বিতীয়বার যে সাদা করিলা আছে, 12 মডেলের বা 13 মডেলের, 15 মডেল, 17 মডেল, এগুলার লাগে আমি ফোন দিতে পারেন, সমস্যা নাই। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং ভাইয়ের জন্য দোয়া করবেন গাড়িটা যেমন ভালোভাবে চালাইতে পারে আলহামদুলিল্লাহ। এবং গাড়িটি কত দিয়া কিনা হয়েছে ভাই? এবং গাড়িটার প্রাইস বলা হয়েছিল 24,500 রিয়াল, এবং 500 রিয়াল ডিসকাউন্ট করা হয়েছে। 24,000 ভাই আমার গাড়িটা নিছে, 500 রিয়াল ডিসকাউন্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গাড়িটা ভালো আছে, সে কারণে 24,000 টাকা দিয়ে কিনা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।